ছিলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাই শোন, নদীর ধারে যাচ্ছে বধু মুচাই করবাস, ধীরে ধীরে বাকালো দ্বীপ সে বড় মাছ, চালর চোলা লম্বা কোচা দুলি দুলি যায়। চারিদিকে সবুজ, এত সুন্দর গাছপালা, এই যে আমার জায়গা এসছে, আমরা সবাই একসঙ্গে এসছি, পুকুর, এই মাড়ি, এই জায়গাটায় পুকুর, খুব ভালো ভালো বেশ পুকুর আছে দেখার মতো। তো চলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, এত সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তো তোমাদের অবশ্য খুব ভালো লাগবে। এই যে সবাই মিলে চলে এসেছি পুকুরে স্নান করতে, তো নেমে পড়েছে আস্তে আস্তে সকলে, আমি আছি পাড়ে দাঁড়িয়ে, তো দেখতে পাচ্ছি পুকুরের জলটা একেবারে টলমল টলমল হচ্ছে, সকলে সাঁতার পারে, এই যে সাঁতরিয়ে সব দূরে দূরে চলে যাচ্ছে। দুঃখের বিষয় হলো আমি সাঁতার জানি না। এই যে এখানে আছে আমার মাসি, মাসির মেয়েরা, বোনের মেয়ে, ছেলেরা সবাই বসে আছে পারে, আর এরা কিছুজন স্নান করছে। তো দেখতে পাচ্ছি আমার জায়গা যাচ্ছে সামনে হেঁটে, একটা ছেলে সামনে যাচ্ছে, বড়টা ময়ূক, আর পিছনে ছোটোটা, এই যে তাল গাছ সারি সারিভাবে, তাল গাছ বলতে গেলে আমাদের ওই সাইডে দেখাই যায় না। তো চলো আবারও চলে এসছি দ্বিতীয় দিন স্নান করতে, এই যে উঠে আসছে, এটা আমার ছোটো মাসি, ওখানে মা আছে, বোনেরা আছে, দিদি আছে, সকলে আছে, সকলে একসঙ্গে স্নান করছে। তো চলো আবার নৃত্য প্রদর্শনী, নাগিন গানে নাচ করছে, তো রাতে কারেন্ট ছিল না, তো সবাই কী করে ভেবে পাচ্ছে না, তো কিছু করতে হবে। তো শেষ করছি, দেখা।